আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল ইউল মুরসলীন পৃষ্টি বাংলার দূরেরও কাছের সকল দর্শক শ্রোতা ভাই বোন যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের নিয়মিত আয়োজন শোনার জন্য দূরদর্শনের সামনে অপেক্ষমান তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা বিষয়ক আয়োজন আপনাদের সামনে পর্বভিত্তিক আলোচনার মাধ্যমে উপস্থাপন করছিলাম আমরা আজকে তকদিরের পরে অর্থাৎ ইমানের ছয়টি আলোচ্য বিষয়ের পরে আমরা আসছি ছন্নাহ এবং বিদ সেই লক্ষ্যে আমরা আজকে আমাদের প্রাজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে জেনে নেব যে সুন্না এবং সুন্নার পরিচয় এবং তার প্রয়োজনীয়তা কি আসুন আজকে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি যারা এসেছেন এই আলোচনায় অংশগ্রহণের জন্য আমাদের প্রচার কেন্দ্রে তাদের সঙ্গে শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম ওরিকেত এবং শেখ হাসান জামিল السلام عليكم ورحمة الله وبركاته. شيد الله كان مداني السلام عليكم ورحمة الله وبركاته. الشيخ الشيخ Zaman بن عبد عبد السلام. السلام عليكم ورحمة الله وبركاته. Sheikh Akramuz درشوك؟ أشون أمرا؟ سنة. The first day of the day الشيخ আলহামদুলিল্লাহ সালাত আল রসুলিল্লা আলহি ওসাহাবি বাদ আসলে সুন্নাহ এবং বিদাহ এই বিষয় দুটি আমরা যেই ক্যালেমা পাঠ করে মুসলিম হয়েছি বা মুসলিম হতে হয় এই কালেমারই অংশ বিশেষ যেমন আমরা লাহ ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এই অংশের ভিতরে আল্লাহর প্রতি ইমান আমরা আলোচনা করেছি এবং আল্লাহর ওহদানিয়াত তৌহিদ আলোচনা করেছি এবং এর বিপরীত বিষয় শির্ক এটা আলোচনা করেছি ঠিক আমরা যদি সাক্ষ্য দেই সাল্লাম আমাদের রসুল আল্লাহর রসুল এবং দরবান্দা এই অংশের ভিতরেই আমাদেরকে কিন্তু জানতে হবে রসুল সাল্লাহ আলি আসাল্লামের প্রতি ইমান আনার প্রয়োজনীয়তা এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি কিভাবে ইমান আনতে হবে এই পর্যায়েই কিন্তু এসে যাবে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপার রসুল সাল্লুসাল্লামের আনুগত্যের ব্যাপার রসুল সাল্লা আলাইহি আসাল্লামের চরিত্র জানা এবং সে অনুযায়ী নিজেদেরকে গড়ে তোলার ব্যাপার আর ঠিক এর বিপরীতটাই হবে যেমন ইমানের বিপরীত হল ঠিক রসুসালামের আদর্শ আদর্শকে অনুসরণ করা তার পথ ও পন্থা অনুসরণ করা এবং তার পথ এবং পন্থা বিপরীত চলা এটি হলো বিধা জি তো এটা আসলে আলাদা কোনো বিষয় নাই ইসলামের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এর বিচরণ আছে অনেকে এরকম কটাক্ষ করে থাকে যে এক মুসলমান খালি বেদাত বেদাত করে এক মুসলমান খালি শির্ক শিরক করে আসলে সূন্না আর বেদাত এই দুইটাই কিন্তু একটার সাথে আর ওতপ্রোতভাবে সম্পর্ক আছে বিপরীত সম্পর্ক যেখানেই সূন্না সেখানেই বেদা

অপেক্ষা করছি সোন্না যদি হারিয়ে যায় তাহলে সেখানে বেদাত দখল করেন না এজন্যই দেখুন একই হাদিসে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন সুপ্রসিদ্ধ হাদিস যেটি আরবাদ আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আবেদন করলেন যে মনে হচ্ছে আজকের এই ভাষণটি বিদায়ী ভাষণ আপনি কিছু আমাদেরকে উপদেশ দিন জি উপদেশ দিতে গিয়ে ওসিয়ত করতে গিয়ে রাসুলসালী হসাল্লাম শেষের দিকে বললেন মাইয়া বাদি। আদি ফসাইয়ারা ইলা আমার পরে যে বেঁচে থাকবে তোমাদের মাঝে ইসলামের মাঝে অনেক মতভেদ দেখতে পাবে এটা একটা স্বাভাবিক বিষয় করণীয় কি আলাই খুম্বি সুনতি ও আল খোলাফা আর রাশিদিন আল মাহদিন তোমাদের সেই মুহূর্তে সেই পরিবেশে কর্তব্য হলো সেই সমস্যা থেকে মুক্তির পথ হলো

হয়ে যেতে পারে এমন অবস্থা এসে যেতে পারে এই হাদিসার এত গুরুত্ব দেওয়ার পরেই সাথে সাথে আল্লাহ তোমাদেরকে সন্না এর গুরুত্ব দেওয়ার জন্য যেমন বললাম তেমনইভাবে আবার সতর্ক করছি সাবধানও করছি ইসলামের এবাদতের নাম দিয়ে নতুন যেগুলি আবিষ্কার করা হবে কারণ করলো মহাদাসা চিম্বিদা সকল আবাদতের নাম দিয়ে ইসলামে নতুন যেগুলি আবিষ্কার হবে এগুলি আসলে বেদাৎগুলি বেদা প্রকুল সাল্লাহাম একসাথেই প্রথমে সন্ন্যার গুরুত্ব দিলেন প্রয়োজনীয়তা বুঝালেন অবস্থাটা বোঝালেন কীভাবে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে তাও করলেন সাথে সাথে সন্ন্যার পিছনে যে অপেক্ষা করছে বেদা

বেদাত সম্পর্কে সতর্ক করছেন যারা রসুলের নির্দেশের খেলাপ চলে তারা সতর্ক হয়ে যাক যে তারা হয় কোনো শিরকে পড়ে যেতে পারে বেদাত করলে বেদাত হল সিরকে এখানে আজাহাবুন আলিম অথবা দুনিয়ার কোনো ভয়াবহ শাস্তিতে তারা যন্ত্রণাদায়ক শাস্তিতে পড়তে পারে আখের সেটা আসতে পারে আসলে এই জন্যই যেই কোনো এবার দিকে আমরা যদি করতে যাই সুন্নাহ মতো করা ফরজ সুন্নাহ হল দিনের কাঠামো এই কাঠামো পরিবর্তন করার কোনো সুযোগ নাই দুরাকাত সালাত যেমনে পড়া রাসূলের নিয়ম সাল্লুক মার আইতুমুনি উসাল এটা সুন্নাহ আমাকে যেভাবে দেখেছো সালাত পড়তে ওইভাবে পড়ো খুজুয়াননি মানাসিকা কুম এমাদতগুলি সব আমার থেকে নিবা কেমনে শুরু করলাম কেমনে শেষ করলাম ভিতরে কিভাবে করলাম এটা হলো মোটামুটি সুন্নাহর স্ট্রাকচারগুলি হাসান জামিল এই ব্যাপারে কি বলবেন ধন্যবাদ আমার মনে হয় আমাদের এই চ্যানেলের দর্শক এত ব্যাপক বেশি যার মধ্যে এমন অনেক দর্শক পাওয়া যাবে যে আসলে সুন্নাহ কী জিনিস তারা সেটাই বুঝে না এর জন্য আমার মনে হয় আসলে সুন্নাটাও একটু ক্লিয়ার হওয়া দরকার যে সুননত কী সুন্নত হচ্ছে হজরত রসুল করিম সাল আলী ওসাল্লাম যা বলেছেন এবং নিজে যা করেছেন অথবা সাহাবায় কেরাম তার সামনে করেছেন তিনি চুপ ছিলেন মৌন স্বীকৃতি দিয়েছেন এবং তার চরিত্র সবকিছুই হচ্ছে শুননা মানে রসুলের গোটা জীবনটাই শুননা তবে এই ক্ষেত্রে আমরা রসুলের করিম ওয়াসাল্লামের বিষয়টাকে আমরা কয়েক ভাবে নিতে পারি এক হচ্ছে রসুলের ব্যক্তিগত জীবন আরেক হচ্ছে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আরেক হচ্ছে আমাদের জন্যে একজন মুরব্বী ব্যক্তি মোহাম্মদ সালি সাল্লাম নবী হিসাবেও একজন মুরব্বী ব্যক্তি হিসাবে নবী শ্রেষ্ঠ মানুষ। রসুল না হইল তার মধ্যে যে আখলাখ ছিল ওই আখলাকের দিক থেকেও তিনি শ্রেষ্ঠ মানুষ। এই তিনটা অবস্থান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের মাস আলা সুন্নতগুলিও কিন্তু তিন রকমের আসবে এক রকমের সুন্ন্যতা আসবে যেগুলো রসুল রসুল হিসেবে করছেন। যেমন নামাজের কথা বললেন সরীতে বিষয় সীতে সেগুলো রুল যেগুলো নিয়মিত করেছেন সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে। এটাকে বলে সুননাতগুলো আদা সুননাতুলে বাদা। আরেকটা হচ্ছে রসুল যেগুলো মানুষ হিসেবে করেছেন যেমন রসুল একরকম খেয়েছেন রসুল ঘরে ঢুকার সময় একটা পদ্ধতিতে ঢুকেছেন রসুল এক ধরনের লিবাস পরেছেন রসুল মসজিদে এক কাইফিয়তে গেছেন মসজিদ থেকে বের হয়েছেন একরকম এগুলো হচ্ছে একরকমের সুন্না এই সুন্নাগুলো মানা আমাদের জন্য জীবনের একটা আদর্শ হওয়া দরকার যে আমরা এই সুন্নাগুলি মানব কারণ আল্লাহ তালা আমার জন্য উত্তম আদর্শ রসুল কি বানিয়েছেন সুরা আজাবের মধ্যে রব্বুল্লা আলমিন বলেছেন

তিনি হচ্ছেন মোহাম্মাদুর রসুল প্রিয় দর্শক আসুন আমরা সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমাদের এই মনোগ্য আলোচনা এ ধারাবাহিকতায় আমরা ফিরে আসব আপনাদের সামনে ইনশাআল্লাহ ততক্ষণ সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরাহম্লাহ আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও আমাদের আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি ফালিল্লাহ বিরতিকালীন সময়ে যারা সাথে ছিলেন ধন্যবাদ আমরা শুননার পরিচয় ও প্রয়োজনীয়তা এ ব্যাপারে আলোচনা শুনছিলাম জি শেখ হাসান জামিল জামিল্পূর্ণ কথা বিরতির আগে যে বিষয়টা বলছিলাম যে আজকে যেখানে আল্লাহ হুসুবহান ও তালা আমার আদর্শ নির্ধারণ করে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহকে সেখানে আমাদের আদর্শ হয়ে গেছে ভিন্ন এমন কেউ যিনি না আমার দুনিয়ার কোনো উপকারে আসে না আখরাতের জন্য আমার কোনো উপকারে আসে এমন কাউকে আমি উদাহরণ হিসাবে নামগুলো বলবো না এটা আমাদের সমাজ আমরা দেখি আমরা যখন গেঞ্জি দেখি বিশেষ করে যুবকদেরকে তার গেঞ্জির মধ্যে এমন কারো ছবি দেখি যেই ছবি আমার নবীর ছবি তো আসলে আমি লাগাইতে বলি না তার صورتের মধ্যে নবীর ছবি ফুটে আসবেই দেখছেন তার পোশাকের মধ্যে নবীর ছবি ফুটে আসবে অনুترام আপনি তো বিষয়ে গেছেন তার চেয়ে আরো আশ্চর্য হতে হয় আজকে আমাদের যুব সমাজ বিশেষ করে যারা উন্নত শিক্ষিত বলে বা উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিচ্ছে এই মুসলিম যুবকদের অবস্থাটা দেখবেন যে দূর থেকে মনে হয় দেখতে একটা যুবক সে মনে হয় সুন্দর দাড়ী রেখেছে কাছে গিয়ে দেখুন

যে রসুল করিম সাল্লাহ জীবনের এই তিনটা জায়গা এক হচ্ছে রসুল তিনি আরেক হচ্ছে মোহাম্মদ সাল্লা একজন মানুষ আর এক হচ্ছে তিনি একজন ব্যক্তিগত তার জীবনের যে কাজগুলো এই ব্যক্তিগত জীবনের অনেক কাজ আছে যেগুলো উম্মার জন্য ফলর বিষয় না এগুলো শুধুই রসুলের জন্যে সেগুলো আমাদের জন্য আনা মানে আমাদের জন্য আদর্শ নয় কিন্তু অন্য যেগুলো আছে সেগুলোকে মানা কিছুটা আছে যে আমাকে মানতেই হবে আর কিছুটা আছে আমাকে মানলে মানবো আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত আমার জন্য আমার জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ হবে আর যদি এগুলো কখনো ছেড়ে দেই গুনাহ হবে না কিন্তু এখানে আমি একটা আপনার এই কথার সাথে একটু তালিক করছি মন্তব্য করছি মন্তব্যটা হলো সাহাবাই کرام কখনো নবী সাল্লামের কোনো আচরণ ইবাদত বندگی স্টাইল দেখে প্রশ্ন করতেন না এটা কি ফরজ না এটা কি নফন না সুন্নাহ যা করেছেন এটা কি হয় কথা বলেছেন এটা ফরজ না সুন্নাহ করব মানে দেখুন যেমন একটা উদাহরণ ধরেন আল্লাহ রাসুল সাল্লাম এর প্রয়োজন ছিল শিলমোহরের জি তিনি একটা আংটির মতো বানায় নিলেন স্বর্ণ দিয়ে বানালেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বানাতে বলেননি কিন্তু তাকে দেখে সাহাবাই کرامগণ বানালেন সাহাবাই کرامদের অবস্থা যখন হারাম হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এটা খুলে ফেললেন তাকে দেখে সব সাহাবাই کرامগণ আবার এইট হল এতে মাই রাসূল সাহাবাই کرامগণ হ্যাঁ বলনু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিষয়গুলি পালন করার চেষ্টা বলছিলাম আসলে সুন্নতের ক্ষেত্রগুলো আমরা আগে চিহ্নিত করিনি সুন্নত আমরা বলেছি যেখানেই সুন্নত তার বিপরীত হলেই বিদআত হই বিদআত হবে তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ হাসান জামিল ভাই আমি যেটা বলার চেষ্টা করছিলাম এটা সুন্নতের সংজ্ঞার মাধ্যমে এটা নির্ধারিত হয়ে যায় অনেক একটা মহাদেশিন কেরামের সংজ্ঞা বা উসুল যারা ইসলামী ফিক মানে সংগ্রাম করেছেন তাদের উসুল আর একটা হলো তাহলে আমরা দেখছি যে সুন্নাত হলো আল্লাহর রসুল সাল্লামের কৌল অর্থাৎ তার বক্তব্য কথা এবং তার কাজ তার মৌন সম্মতি তার আর একটা হলো এবং তার গুণ তাহলে আমাদের হলো মোট পাঁচটা ক্ষেত্র প্রত্যেকটাতে সুন্নত এবং বেদাতের বিচরণ আছে এই এই ক্ষেত্রগুলো আমি কথা স্বাধীনভাবে বলতে পারবো না ধর্মীয় ক্ষেত্রে এবং প্রত্যেকটাই হবে ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে কোনো কথা বলতে হলে রাসুল সাল্লামের কিছু করতে হলে তার আদর্শ সামনে থাকতে হবে এর বিপরীতে হবে বিদাত এবং রাসুল সাল্লাম অনুমোদন দিয়েছেন তার আওতাভুক্ত থাকতে হবে এর বাইরে হয়ে গেলে বিদাত রসুল যে গুণাবলী আছে এই গুণাবলীগুলো আসলে তিনি কি এই গুণাবলীগুলোকে

এবং এটা এই বেদাত কিসের থেকে আসলো সিফা খালকিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে দৈহিক গুণাবলী ছিল এটাও কিন্তু হাদিসের একটা অংশ অনেকে এই বিষয়ে হাদিস সংকলন করেছে সহাইল সহাইল মুহাম্মদ ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আজকে এই সুন্নার ব্যাপারে উদাসীন থাকার কারণে আজকে আমাদের সমাজে যেন উন্মুক্ত বাজার বসেছে রসুলকে স্বপ্নে দেখানো দেখা যায় একজন পাক্কা বেনামাজি মদ খোর জোয়াবাজ সে জীবনে একটিও হয়তো কখনো ভালো কাজ করে কি না শুধুমাত্র কোনো পীরের তরিকা অবলম্বন করেছে বা ঘুমাইলেই স্বপ্নে দেখে এর কি দেখে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে কেউ যদি আমাকে স্বপ্নে দেখে সে সত্যই আমাকে দেখে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এ হাদিসটা তো বুঝতে হবে এটা না বুঝে আমলের চিত্র আমরা দেখতেছি কিন্তু যদি শান্ত রসুলের রূপ ধারণ করতে পারবে না কিন্তু অন্যের রূপ ধারণ করে যদি বলে আমি ধারণ করে আসে রূপ ধারণ করে তো বলতে পারবে নবী রসুলের তো রূপ ধারণ করবে না দেখছেন

এই হাদিসের যাদের কাছে কোনো ইবনে সিরিন সহ উনাদের কাছে বা ইবনে আব্বাস সাহাবীদের কেউ নবীজিকে স্বপ্নে দেখেছে এটা বললে জিজ্ঞাসা করতে তুমি বিবরণ দাও নবীজির তুমি কেমন দেখেছো? ওনার চেহারা मुबारक কেমন? হাত मुबारक কেমন? নাক কেমন? চোখ কেমন? দাঁড়ি मुबारक কেমন? যদি সামায়লের সাথে ওনার যে হুলিয়ায়ে মুবারক ওনার যে গঠন কাঠনের বিস্তারিত বর্ণনা হাদিসের গ্রন্থগুলিতে আছে হুবহু মিললে তখন বোঝা যাবে হ্যাঁ সে সঠিক ভাবে দেখেছে আর যদি বেমিল থাকে তাহলে এটা সে দেখে নাই

ইমামুল মহাবিরিন যাকে বলা হয় ব্যাখ্যার মধ্যে সবচেয়ে ভালো ব্যাখ্যা যার কাছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই পর্যন্ত ব্যাখ্যার জন্য পাঠিয়েছিলেন তো মোহাম্মদ ইবনী সিরিন বলেছেন কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে তাহলে সে রসুলকে দেখছে এটা স্বীকার করতে হবে যে হ্যাঁ ঠিক দেখছে কিন্তু কি অবস্থায় দেখছে রসুলকে যদি দেখে মৃত অবস্থায় তাহলে মোহাম্মদ ইবনী সিরিন স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন তাহলে বুঝতে হবে তার অন্তর্মিত। আর আমাদের এই তথাকথিত মাহবুবে হুদা তিনি নিজে লিখেছেন আমি রসুলকে দেখেছি মৃত তাহলে নিশ্চিত করে বলা যায় যে তার অন্তর্মিত এক দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছেন যে যদি কেউ রসুলকে ময়লা আবর্জনায় দেখে তাহলে বুঝতে হবে যে তার অন্তরটা গান্দা নাপাক হয়ে আছে তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি মোহাম্মদ ইবন সিরিনের কাছে যেহেতু সমস্ত আলেমরা গেছেন তাহলে তার কথা আমরা বিশ্বাস করি সেই হিসাবে বলতে পারি যে আপনার অন্তর্মিত এখন হয়েছে কি এখন এমন একটা পজিশনে আসছে এখন মাঝে মধ্যে শুনি আমরা যে অস্বীকার করছে যে না আমি আসলে দেখি না আমি মনে করেছিলাম রসুল তো যদি না দেখে রসুল বলে দাবি করে আমি রসুলকে স্বপ্নে দেখেছি তাহলে আরেকটা বিপদ সেটা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন মান কাদাবা আলে ইয়া মু আমিদান আমাকে কেন্দ্র করে যে মিথ্যা বলবে সে যেন জাহান নামে তার ঠিকানা ঠিক করে নেয় তাহলে এই ব্যক্তির জন্য হয় জাহান নাম আর না হয় তার অন্তর মৃত আর না হয় তার অন্তর গান্দা নাপাক হয়ে আছে এমন একটা পজিশনে আসছে যে এখন না এদিকে যেতে পারে না ওদিকে যেতে পারে কাজেই আমরা বলবো এই জাতীয় বিষয়গুলোতে যে রসুলকে স্বপ্নে দেখা না দেখার ব্যাপারটা শাহেখ যেটা বললেন অত্যন্ত জরুরি বিষয় এগুলো শুধু শুধু কেউ যদি মনেও হয় আমি রসুলকে দেখছি আসলে এটা ভুল হতেও পারে এজন্য জন্য কারো কাছে প্রকাশ না করা প্রকাশ করলে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম যদি না দেখে থাকি যেটা আমরা উপলব্ধি করতে পারি সেটা হলো যে রাসূলকে স্বপ্ন দেখা না দেখা এটা কোনো তদবীর বা বিশেষ কোনো কারিকুলামের বিষয় নয় এটা ঈমানের পরিপক্কতার কারণে আমলের তরাক্কির কারণে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে থাকে না আলহামদুলিল্লাহ হতে ইনি সৌভাগ্যবান কিন্তু আজকে যে ব্যবসার কথাটা উল্লেখ করতেছিলেন আমাদের শেখ আকরামুজ্জামান যে এই নিয়ে যে একটা বাণিজ্য চলছে ব্যবসা চলছে বা সবাই দেখার জন্য

যে ব্যক্তি মহাব্বত করবে সে আমাকে মহাব্বত করবে অমান হাব্বান এই কানা মারি না যে আমাকে মহাব্বত করলো সে আমার সাথে জানাতে যাবে এমন কি এটা আল্লাহ ভালোবাসার দলিল বলিন কোন আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আপনারা ইতিমধ্যেই অবগত হলেন যে রসুল করিম সাল্লামের জীবন আদর্শ যেটা শূন্য সেটা আমাদের সার্বিক জীবনে পরিগ্রহণ করতে হবে আর তার উল্টো যেটা সেটা প্রত্যাখ্যান করতে হবে আমরা এ পর্বে মূলত শূন্য এবং তার প্রয়োজনীয়তা এবং তার ধারাবাহিকতা রক্ষা করে আলোচনাগুলো করব এবং বেদ আতের পর্বটি আমরা পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসব ইনশাআল্লাহ পিস টিভি বাংলার সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত Fatayatil ya بكفاك تركاض خلف سرابي عودي نحو الاسلام لا تستمعي لذئابي